আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে সেটা শুরু করা যাক। তো আজকের ভিডিও গাইস একটু ক্রিটিক্যালি, অবশ্য আমি নিজেই এটা করতে পারবো কিনা সন্দেহ, তারপরও আপনাদের অবশ্যই বোঝানোর চেষ্টা করব কি দিয়ে কি করবেন। তো যাই হোক, আমাদের যে মূল সবটাইটেল রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি। এখানে গাইস অ্যাকচুয়ালি যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি হলো ডিজিটাল রিসার্চ। এই এই ডিজিটাল রিসার্চ বলতে এই আপনি পিসির সাহায্যে, মডেমের সাহায্যে আপনি এটি রিসার্চ করতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড বা বাটন ফোন হোক, সেই ফোনে আপনারা এটা রিসার্চ করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি সর্বপ্রথম আমি এটিকে এক্সপোর্ট করার পর এটাকে রান করব। তো রান করার আগে অবশ্যই অ্যান্টিভাইরাস থাকলে ডিজেবল করে নেব। তো রান হতে গাইস একটু সময় লাগবে। আমার সফটওয়্যারটি যখনই রান হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ফুলি ফুল ডিটেলস দেখাতে পারবো। তো সো গাইস, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন 319 MB ফাইল। এই ফাইলটি অবশ্যই আপনারা রান করবেন, রান করার পরেই এইটি কাজ করতে পারবেন। তো ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আপনার উইন্ডোজটি যদি 64 বিট হয় তাহলে 64 বিট এবং যদি 32 বিট হয় তাহলে 32 বিটের সেট আপ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অপারেটিং সিস্টেম 64 বিট, আমি 64 বিট ইউজ করছি। তো এখানে আমি সর্বপ্রথম এটাকে রান করব, 64 বিট ইনস্টল করব। নেক্সট নেক্সট, তো এটা অবশ্যই ইনস্টল করতে হবে। তো গাইস একটু অপেক্ষা করি আমরা এটা সেট আপ হওয়া পর্যন্ত। তো ফুলি ফুল সেট আপ না দেখলে পরে অবশ্যই আপনারা সেট আপ করতে পারবেন না, যেহেতু আমিও এটা করছি। তো গাইস একটু অপেক্ষা করি আমরা, অবশ্যই এটা ফুলি ফুল সেট আপ হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি ফুল সেট আপ হচ্ছে। এখানে আমরা নেক্সট করে দেব, ফিনিশ। এখানে আমরা আবারও নেক্সট দেব, এখানে আমরা ইনস্টল করছি। অ্যাডমিন অ্যাডমিন, ওকে নেক্সট।
এখানে এটা করে দিই, একটা একটা করে এখানে রানিং হবে। সেট আপ হচ্ছে গাইস, অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ফুলি ফুল সেট আপ হওয়া পর্যন্ত আমি দেখাবো। ওকে ফিনিশ। এটা ফিনিশড হয়ে গিয়েছে। এখন আপনাকে, আপনি যদি ডট নেট না থাকে তাহলে এখান থেকে ডট নেট দিবেন, এখান থেকে সেট আপ। তো এখান থেকে যদি গাইস সেট আপ না হয় তাহলে আমরা এখানে চলে আসব। তো আসার পর গাইস আমাদের যে রিসার্চটি রয়েছে আমরা এটা এখান থেকে ওপেন করব। তো এখানে গাইস সেট আপ করার আগে আমাদের যে ডট নেটটি রয়েছে, ডট নেটটা আমরা এখান থেকে সেট আপ করবো। সেট আপ করলে দেখা যাবে যে আমাদের এই সেট আপ ফাইলটি সেট আপ হবে। তো যাদের পিসিতে ডট নেট নেই তাদের পিসিতে এটা সেট আপ হবে না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডট নেট ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা ডট নেটটাই সেট আপ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ডট নেট রয়েছে, তা আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডট নেটটি সেট আপ করতে পারেন। তো দেখুন এখানে আমার ডট নেট অলরেডি রয়েছে, তো আমি এখানে রিফ্রেশ দিয়ে দিচ্ছি, ডট নেটটি রিপেয়ার হবে গাইজ। রিপেয়ার হলে পরে এটা এটা 4.5 রিপেয়ার হওয়ার পর আমরা এটাকে সেট আপ করতে পারবো। তো গাইস ফুল সেট আপ হওয়ার পর আমরা ফিরে আসি। এখানে যে আমাদের ডিজিটাল যেটা রয়েছে এটা আমরা সেট আপ করে দিচ্ছি। নেক্সট ফিনিশ। ডট নেটটি গাইস সেট আপ হলে সবচাইতে বেটার। এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক সবগুলো এখানে চলে এসেছে। তা আমাদের ডট নেটটি ইনস্টল হতে গেছে একটু সময় লাগবে। এখানে আমরা জাস্ট এটা যখনই রান করব আমাদের ডট নেটটা অবশ্যই সেট আপ হতে হবে। ডট নেট সেট আপ না হলে এটা অ্যাকচুয়ালি রান হওয়া খুবই কষ্টকর। তো যাই হোক, আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এবং এখানে যে কিটা রয়েছে এই কিটা আমরা এখান থেকে নেব। তো আমি আমার ভিডিওটি স্কিপ করছি।
এখানে অ্যাক্টিভ কি এখানে রয়েছে ট্রায়াল কি, তো আমরা 7 দিনের জন্য ফ্রি ইউজ করতে পারবো। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অলরেডি ইউজ হয়েছে। তো আমরা দেখি এখানের যে ক্র্যাকটি রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করব। তো গাইস, এখানে আপনারা জিমেইল এবং অ্যাড্রেস এবং ইমেল দিয়ে জাস্ট আপনার মেইলে 7 দিনের জন্য আপনি ইউজ করতে পারেন। এটা আপনি বা ফুললি ফুল ক্রেডিটে কিনতে হবে। এখানে যে সুবিধাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রকেট, এরপর গ্রামীণ গুলো রয়েছে, বাংলালিংক রয়েছে, এয়ারটেল রয়েছে। এগুলো আপনারা এখান থেকে জাস্ট মডেম ঢুকাতে হবে, মডেম ঢুকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আইমি যে রয়েছে আইমিটা দিয়ে এখান থেকে আপনারা সেন্ড করতে পারবেন, এসএমএস করতে পারবেন। সব কিছু এখান থেকে সেটিংস করে নিলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো গাইস, এখানে যে মেন যে সফটওয়্যারটি রয়েছে এটি আমরা অবশ্যই আপনাকে কি কিনতে হবে এবং নেক্সটে যদি আমি এই কিপটা পাই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই সফটওয়্যারটিতে আপনি পিসির সাহায্যে সব কিছু করতে পারবেন, জাস্ট ফ্লিক্স লোড দিতে পারবেন, বিকাশ করতে পারবেন, এ টু জেড যে অপশনগুলো রয়েছে সবগুলো আপনি এখান থেকে করতে পারবেন। সেখানে জাস্ট 7 দিনের জন্য আপনাকে ট্রায়াল একটি অপশন দিতে পারে। তো আপনি এখানে একটি অ্যাড্রেস দিতে পারেন এবং এখানে আপনার যে মেইলটি রয়েছে সেই মেইলটি আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে অবশ্যই লগ ইন করতে বলবে। তো এখানে আপনি অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটি ঠিকানা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, নেক্সট। তো না, অবশ্যই আপনাকে লাইসেন্স কিটা কিনতে হবে। লাইসেন্স কিটা না কিনলে এটা পাবেন না। অবশ্যই আপনাকে কিনে ইউজ করতে হবে। তো গাইস, নেক্সটে যদি আমি আমার লাইসেন্স কিটা পাই অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায় আজকের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।